নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব বেগুন আলু দিয়ে পমফ্রেট মাছের টেস্টি ঝোল। ভীষণই সুস্বাদু হয় খেতে। এইভাবে আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছ রান্না করলে, আমরা সাধারণত পমফ্রেট মাছে সর্ষে ঝাড়, পমফ্রেট ফ্রাই এইসব রান্না করে খেয়েছি, তাই এইভাবে একবার আলু বেগুন দিয়ে এই পমফ্রেট মাছ রান্না করে খেয়ে দেখুন, ভীষণই টেস্টি খেতে হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করব। তো এখানে আমি 3 পিস মতো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে পমফ্রেট মাছের গায়ে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেবো। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে নিয়ে খুব সুন্দর করে আর লবণ আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আর এই পমফ্রেট মাছের মাঝখানে দেখুন আমি দুটো করে কাট করে নিয়েছি। এতে কী হবে, মাছের মধ্যে তেল মশলা ঢুকবে, তাতে খেতে ভালো লাগবে মাছটা। তো এইভাবে করে একটু চিরে নিতে হবে, তাহলে ভাজতে কিন্তু সুবিধা হবে। ভাজার সময় কিন্তু অনেক সময় পমফ্রেট মাছটা ফাটে, তো চিরে নিলে কিন্তু সেই সম্ভাবনাটা থাকবে না। এবার আমি গ্যাসের উপর সামান্য সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি বেগুনটাকে ভেজে প্রথমে তুলে নেব। তো এখানে আমি মোটামুটি 3টে মাঝারি সাইজের বেগুনকে এইভাবে একটু চৌকো চৌকো লম্বা করে করে দেখুন কীভাবে আমি কেটে নিয়েছি, এইভাবে করে কেটে নিতে হবে। এবার বেগুনটাকে নাড়াচাড়া করে হালকা লাল মতো হয়ে গেলে, রং ধরে গেলে আমি একটু বেগুনটাকে নিয়ে নেব। তো দেখুন বেগুনটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে নামিয়ে রাখবো। তো বেগুনটাকে রান্না করার আগে এইভাবে করে একটু ভেজে নিয়ে তুলে রাখবো, তারপরে আমি রান্নাতে ইউজ করব। তো সমস্ত বেগুনটা আমি দেখুন ভেজে তুলে নিলাম, কতটা সুন্দর করে ভাজাটা হয়েছে। এরপর কড়াইতে আবার আমি সামান্য সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এবার ওই গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। মাছটা আমি দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা করব না। পমফ্রেট মাছ এমনি তো কড়া ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু হালকা একটু লালচে রং ধরে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে হালকা হালকা মতো করে। এবার আমি ওই পাশটাকেও দিয়ে ওই পাশটাকেও হালকা করে ভেজে নেব। তো মাছটা দেখুন ভাজা হয়ে গেছে। এই এরকমভাবে ভেজে কিন্তু আমি নামাবো, এর থেকে কড়া ভাজা করব না। খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। এবার মাছটা আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরেটাকে একটু ভাজা ভাজা হতে দেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। দেখুন হালকা হালকা কিন্তু ব্রাউন কালার ধরে এসেছে। এরপর এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো এখানে আমি 4টে মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে করে কেটে নিয়েছি। আলু আর বেগুনের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কিন্তু কম বা বেশি করে কিন্তু নিতে পারবেন। এবার আলুটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টিস্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি। তো লঙ্কা গুঁড়ির পরিমাণটা আপনার যে যেমন ঝাল খেতে চান কম বা বেশি করে কিন্তু দিতে পারবেন, আপনাদের আপনাদের পরিমাণ মতো করে। এরপর মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন খুব ভালো করে একদম মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো মতো এরকম করে কিন্তু কষাতে হবে। দেখুন চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এরপর আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে জিরে গুঁড়োটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো জিরে গুঁড়ো যখন আপনারা মশলাটা দিচ্ছেন লবণ হলুদ সেই সময় কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে একসঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এরকম রান্না করতে গেলে একটু একটু ভুল তো হয়েই থাকে, তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। এরপর আমি এখানে খুব ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ মতো করে জলটা দিতে হবে। তো দেখুন জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ঝোলটাকে হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো লো ফ্লেম করে রেখে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো 8 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব, দেখে নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি।
এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এবার এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। বেগুনগুলো কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে। আর যে প্লেটে আমি বেগুনটা রেখেছিলাম, যেহেতু ভাজা ছিল বেগুনটা, সেজন্য তেল আছে, তো আমি একটু ঝোলটা দিয়ে একটু ধুয়ে প্লেটটাকে ধুয়ে দিয়ে দিলাম, যাতে তেলটা ঝোলের মধ্যে মিশে যাবে। এরপর বেগুনটা দিয়ে আমি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ভেজে রাখা বেগুনটা আমি এই পর্যায়ে অ্যাড করেছি। বেগুনটা যদি আমি আগে আলুর সঙ্গে কষিয়ে নিয়ে রান্না করতাম, সেক্ষেত্রে কিন্তু বেগুনটা যেহেতু নরম সবজি, সেক্ষেত্রে কিন্তু বেশি গলে যেত, যার ফলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো বেগুনটা রান্না করার আগে এরকম ভেজে নিয়ে রেখে লাস্ট পর্যায়ে কিন্তু এভাবে অ্যাড করতে হবে। তো যারা রান্নাতে একদমই নতুন, তাদের জন্য আমি এটা বলে দিলাম, আর যারা তো রান্না করে জানেন, তাদের জন্য তো ওটা কোনো ব্যাপারই না, তারা তো জানেনই অলরেডি। এবার ঝোলটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কয়েক মিনিট সময় ধরে বেশ করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে অ্যাড করবেন, না করলেও কিন্তু অসুবিধা নেই। আরও কয়েক মিনিট সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে বেশ একটু গাঢ় করে নিয়ে নামাবো। তো দেখুন, ঝোলটা মনে হচ্ছে আরও একটু গাঢ় করে নিতে হবে। তো আপনারা যদি চান এরকম একটু পাতলা করে নিয়ে নামাতে, সেক্ষেত্রে নামাতে পারেন। যেহেতু বেগুন তরকারি, তো একটু ঝোলটাকে কমিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, একটু বেশি ঝোলঝোল হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তো আমি ঝোলটাকে আরও কয়েক মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়ে রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এবার 5 মিনিট স্ট্যান্ডিংটা আমি রেখে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছের টেস্টি ঝোল আমার একদম তৈরি। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেয়ে দেখুন, দুর্দান্ত কিন্তু খেতে লাগে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।